হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইন্টারমিডিয়েট ইংলিশ ফার্স্ট পার্টের সামারি রাইটিং এর নিয়মটা শিখব। আচ্ছা, তবে সামারি রাইটিং আমি পুরোটা নিয়ে আলোচনা করব না, পুরোটা তো আপনারা বুঝে নেই। সামারি বলতে মূল যে প্যাসেজটা থাকবে বা যে টেক্সটটা থাকবে, এই টেক্সটার মূল বিষয়গুলোই আপনি সামারিতে লিখবেন। হ্যাঁ, তো দেখেন আমরা যেই কাজটা করি, দেখেন আমরা ইংরেজিতে একটা প্রবাদ জানি, মর্নিং শোজ দ্য ডে, সকাল দেখেই দিন চেনা যায়। হ্যাঁ, ফার্স্ট লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে। দেখেন আপনি যদি শুরুতেই খারাপ লিখে ফেলেন, আপনি না মার্ক পাবেন না। হ্যাঁ, তো আমাদের স্টুডেন্টরা যেই কাজটা করে থাকে, স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে একটা ভুল করে, তা হচ্ছে গিয়ে হুবহু প্যাসেজ থেকে একটা ওয়ার্ড একটা লাইন উঠিয়ে দেয়। প্যাসেজ থেকে হুবহু আপনি যদি লাইন উঠিয়ে দেন, আপনার ব্যাপক সমস্যা হবে, আপনি মার্ক পাবেন না, অন্য কিছু পেলে পেতে পারেন। হ্যাঁ, চশমা জিরো পাবেন, যাই হোক জিরো পাবেন না, হয়তো চশমা পাবেন। হ্যাঁ, এখন দেখেন তো আমরা যেটা বলতেছিলাম আর কি, সামারি রাইটিংয়ের ক্ষেত্রে ফার্স্ট লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখে। এখন দেখেন আপনি ধরে নেন আমার বাসায় দাওয়াত খাইতে আসছেন, আপনাকে আমি শরবত দিছি শুরুতেই। দেখেন শরবত খেতে গিয়ে আপনি দেখলেন গ্লাসের মধ্যে ময়লা বা নোংরা, বা গ্লাসের মধ্যে দেখতেছেন যে আমি আপনাকে চিনি দিয়ে মনে করেন লেবুর শরবত গুলাই দিছি, কিন্তু উপরে চারটা পাঁচটা পিঁপড়া হাসতেছে এবং ভাসতেছে, আপনার কাছে কি ভালো লাগবে? ভালো লাগবে না। এরপরে যত ভালো খাবারই দিই আপনার কাছে মনে হবে মনে হয় এই সার বা সারের ওয়াইফে এইভাবেই মনে হয় নোংরাভাবেই থাকে। তো দেখেন আপনাকে মনে রাখতে হবে আপনার যে এক্সপ্রেশনটা বা আপনি যে প্রকাশ করতেছেন বা প্রেজেন্টেশনটা, এটা খুব ফাটাফাটি আপনাকে দিতে হবে। যদি ফাটাফাটি না দিয়ে মোটামুটি দেন, সেক্ষেত্রে পরে বিপদে পড়তে পারেন। আচ্ছা যাই হোক, দেখেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ফার্স্ট লাইনটা লিখে স্যারকে ফিটিং দিতে হবে। হ্যাঁ, ফিটিং মানে কি, দেখেন আপনি স্যারকে ফার্স্ট লাইন দিয়ে অবাক করে দেবেন, স্যার যাতে বুঝতে পারে যে আপনি অসাধারণ একটা মানে অসাধারণ একটা পড়া পড়ে আসছেন, আপনি এই জন্যই খুব ফাটাফাটি লাইন লিখতে পারছেন। তো ফার্স্ট লাইনে আমরা যেটা দেখি যে স্টুডেন্টরা হুবহু কপি মারে, কাট কপি পেস্ট আমরা করবো না। হ্যাঁ, তো দেখেন আমি এখানে কিছু টেমপ্লেট দিয়ে রেখেছি, আপনি যেগুলো কি করতে পারেন আপনার সামারি রাইটিংয়ে। এটা শুধু যে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তা না, অনেক সময় দেখা গেছে ভার্সিটি না, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে একটা টেক্সট দিয়ে বলা যায় টেক্সটার মূল ভাবটা আপনি লেখেন। তো মূল ভাবটা আপনি কীভাবে লিখবেন বা সামারিটা আপনি কীভাবে লিখবেন, দেখেন তো আমি এখানে কিছু টেমপ্লেট দিয়ে রেখেছি। অর্থাৎ ফার্স্ট লাইনে এই চারটা থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন, আপনি চাইলে আপনার মতো একটা বানিয়ে নিতে পারেন। হ্যাঁ, যেমন আপনি লিখতে পারেন দ্য টেক্সট ফার্স্ট লাইনে আর কি, দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন ডট ডট ডট, এই ডট ডটের জায়গায় যেটা দিয়ে বলা হচ্ছে সেটা লিখবো আমরা। তবে এখানে কী লিখবো এটাও আমি আলোচনা করবো। হ্যাঁ, আবার দেখেন আপনি লিখতে পারেন দ্য টেক্সট ডিলস উইথ ডট ডট ডট, একইভাবে আরেকটা আপনি লিখতে পারেন দ্য টেক্সট ডিসকাসেস বাউট, টেক্সটটা কী নিয়ে ডিসকাস করতেছে এটা লিখতে পারেন। আরেকটা লিখতে পারেন, এটা বেশি সহজ মনে হবে, দ্য টেক্সট ইজ অ্যাবাউট ডট ডট ডট। যাই হোক, এই চারটা থেকে যে কোনো আপনি একটা সিলেক্ট করে নিতে পারেন। এইবার দেখেন আপনি যখন টেক্সট বুক বা প্যাসেজ পড়তেছেন, তখন আপনাকে মাথায় ধারণা রাখতে হবে আপনি কী পড়তেছেন। হ্যাঁ, যেমন ধরে নেন আপনাদের হচ্ছে গিয়ে ইন্টারমিডিয়েট ইউনিট 12 বা 12 লেসেন হচ্ছে গিয়ে আপনার দুই পৃষ্ঠা নাম্বার, সম্ভবত 149 পৃষ্ঠায় পাবেন। হ্যাঁ, সেটার নাম হচ্ছে গিয়া কনফ্লিক্ট প্যাসেজটা, ইন্টারমিডিয়েটের প্যাসেজ আর কি। দেখেন আপনি এখন এই প্যাসেজটা যখন পড়বেন, প্যাসেজটা প্রথমে বলা হয়েছে কনফ্লিক্ট কী, কনফ্লিক্ট কেন হয়, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি বলা আছে। তো আপনি যখন এই প্যাসেজ পড়বেন, আপনাকে দেখতে হবে যে এই প্যাসেজে কোন কোন পয়েন্টগুলো আছে। তো সাধারণত একটা প্যাসেজ বা যে কোনো কিছু সম্পর্কে বলা হলেই ফার্স্টে থাকে ডেফিনেশন। ধরে নেন আমরা কনফ্লিক্ট প্যাসেজটারই আমরা একটা সামারি লিখবো আর কি। হ্যাঁ, তো দেখেন আমি যখন প্রথমে পড়তেছি, অ্যাট ফার্স্ট পাচ্ছি ডেফিনেশন, দেখেন আমি ডেফিনেশনটা নিয়ে নিলাম। এরপরে দেখেন কনফ্লিক্টের বৈশিষ্ট্য কী, দেখেন পরে আপনি পড়লে পেয়ে যাচ্ছেন কনফ্লিক্টের ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য কী। এরপরে দেখেন কনফ্লিক্ট কত প্রকার, মূল প্যাসেজ পড়লে আপনি পাচ্ছেন দেখেন কনফ্লিক্টের টাইপ, ধরন কী, দেখেন আমি তিনটা পেয়ে গেছি। কনফ্লিক্টের দেখেন কজ এবং কারণ এবং ফলাফল কী, দেখেন আপনি চারটা পেয়ে গেছেন। এবার দেখেন কনফ্লিক্টের হিস্ট্রি, এটা আসতেছে না। হ্যাঁ, এরপর দেখেন কনফ্লিক্টের স্ট্রাগল অ্যান্ড সরজ আসতেছে না, লোকেশন আসতেছে না, যে কোনো জায়গায় হতে পারে, মেরিটস অ্যান্ড ডিমেরিটস। হ্যাঁ, এখন দেখেন তো কনফ্লিক্টের যেমন উপকারিতা আছে, অপকারিতা আছে, এটার উপকারিতাও আছে, এটা থাকতে পারে। এরপর সলিউশন, দেখেন সলিউশন থাকতে পারে। হ্যাঁ, ইম্পর্টেন্স, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব হওয়ার কি কোনো আমাদের মধ্যে দেখেন কি কোনো ইম্পর্টেন্স গুরুত্ব আছে, হ্যাঁ অবশ্যই আছে। আচ্ছা, এরপর দেখেন সলিউশন টু দিস প্রবলেম। আচ্ছা, তার মানে দেখেন আপনি প্যাসেজ পড়তে গেলে দেখবেন যে এখান থেকে আপনি চাইলে আরও কয়েকটা পয়েন্ট বানিয়ে নিতে পারেন যে এখানে কতগুলো পয়েন্ট কমন পড়ে। হ্যাঁ, যেমন ধরে নেন আপনি সবগুলো লিখতে হবে এমন না, ইম্পর্টেন্টগুলো লিখলেন। তাহলে এখন আমি দেখেন ধরে নেন কনফ্লিক্ট প্যাসেজটা আর আমি সামারি লিখতেছি, আপনি কী লিখতে পারেন বা বলতে পারেন, হ্যাঁ দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন দ্য ডেফিনেশন, ক্যারেক্টারিস্টিক্স, কজ অ্যান্ড ইফেক্টস, মেরিটস অ্যান্ড ডিমেরিটস অ্যান্ড সলিউশন টু কনফ্লিক্ট। তার মানে দেখেন আপনার, আপনি যখন ফার্স্ট লাইনে লিখতেছেন যে প্যাসেজটা, এই প্যাসেজটা ফোকাস করতেছে, নির্দেশ করতেছে, কী নির্দেশ করতেছে বা কী বোঝাচ্ছে, দেখেন কনফ্লিক্টের ডেফিনেশন, কনফ্লিক্টের ক্যারেক্টারিস্টিক, কনফ্লিক্টের কারণ এবং ফলাফল, কনফ্লিক্টের উপকারিতা অপকারিতা, এবং কনফ্লিক্ট যে হচ্ছে এটার সলিউশন বা ইম্পর্টেন্সটা কী এটা, এই এই এভাবে আপনি দেখেন যখন ফার্স্ট লাইনটা লিখবেন, একটা টিচার যখন দেখবে আপনার, দেখেন শুরুতে যখন ভালো হয় শেষটা অবশ্যই ভালো হবে। স্যার এই লাইনটা দেখার সাথে সাথে বুঝবে আপনার মাথায় অনেক কিছু আছে। হ্যাঁ, আপনি অনেক কিছু লিখেছেন, তার মানে দেখেন ধরে নেন এবার কনফ্লিক্ট প্যাসেজটা চলে গেল, আমরা অন্য একটা প্যাসেজে চলে যাচ্ছি ধরে নেন। হ্যাঁ, আচ্ছা,
এখন দেখেন আমরা যে কোনো একটা প্যাসেজ নিয়ে আলোচনা করতে পারি ধরে নেন আমরা হাকালুকি হাওর একটা প্যাসেজ এই প্যাসেজ নিয়ে আলোচনা করতেছি আপনারা জানেন হাকালুকি হাওর এই প্যাসেজটা হচ্ছে ইউনিট 8 লেসন 2 সম্ভবত 99 বা 98 পৃষ্ঠা আছে হ্যাঁ 99 পেজে আছে দেখবেন আপনারা তো এখন আপনি যখন হাকালুকি হাওর নিয়ে কথা বলবেন হাকালুকি হাওর প্রথমে প্যাসেজে গেলেই দেখতে পাবেন দেখেন হাকালুকি হাওর সম্পর্কে হাকালুকি হাওরের কি সংজ্ঞা দেওয়া আছে না সংজ্ঞা দেওয়া নাই হাকালুকি হাওরের কি বৈশিষ্ট্য দেওয়া আছে হ্যাঁ আপনি ওখানে কিছু কিছু বৈশিষ্ট্য পাবেন হ্যাঁ আচ্ছা এটা পাচ্ছেন আপনি তারপরে দেখেন হাকালুকি হাওরের ইন্ট্রোডাকশন বা পরিচয় দেওয়া আছে এটা আপনি ধরতে পারেন আচ্ছা এরপর হাকালুকি হাওরের টাইপ দেয়া নাই কারণ এবং ফলাফল দেয়া নাই হিস্ট্রি নাই স্ট্রাগল অ্যান্ড সরস নাই লোকেশন বলতে পারেন দেখেন এই যে লোকেশনটা দেওয়া আছে কোন কোন জেলার মধ্যে হ্যাঁ তারপরে দেখেন সলিউশন নাই ওইখানে আপনি পাচ্ছেন ইম্পর্টেন্স এখন আপনি লিখতে পারেন দেখেন হাকালুকি হাওরের ফার্স্ট লাইনটা আপনি কিভাবে লিখবেন এরপর বাকিগুলো আপনি আপনার মতো লিখবেন এটা প্র্যাকটিসের ব্যাপার হ্যাঁ আসলে রিটেন কেউ কাউকে শিখাইতে পারে না আমাদের এক স্যার বলেছিলেন বাবা তুমি যদি 100 বই পড়ো তাহলে একটা বই লেখার যোগ্যতা তোমার হবে তো আশা করি আপনারা এরকম 100টা সামারি যখন প্র্যাকটিস করবেন একটা সামারি একদম 100% লিখতে পারবেন একটু খাটতে হবে যাই হোক এখন আপনি হাকালুকি হাওরের ফার্স্ট লাইনটা কিভাবে লিখবেন আপনি লিখতে পারেন দেখেন দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন দ্য লোকেশন ইম্পর্টেন্স characteristics and introduction of হাকালুকি হাওর তো এইভাবে দেখেন আপনি খুব সহজে হাকালুকি হাওরের প্রাথমিকভাবে ফার্স্ট লাইনে আপনি দেখা গেছে মোটামুটি পড়ে কি লিখতেছেন এটা দিতে পারতেছেন মনে রাখবেন একটা রাইটিং এর আপনি যখন একটা লেখা লিখতেছেন এটা মোটামুটি তিনটা ভাগ থাকে একটা থাকে প্রথম অংশ মানে ইন্ট্রোডাকশন পরে থাকে বডি এরপরে থাকে কনক্লুশন এখন দেখেন ইন্ট্রোডাকশনে যেটা বলি আমরা ইন্ট্রোডাকশনে আমরা প্রথমে লিখবো আমরা কি বলতে চাই বডিতে আমরা লিখবো আসলে যা বলতে চাই তা বলে ফেলবো আর কনক্লুশনে গিয়ে যেটা লিখবো এতক্ষণ কি বলছি এটাই আপনি শর্ট করে বুঝিয়ে দিবেন আচ্ছা যাই হোক দেখেন এখন এটা আমরা বাদ দিই ধরে নেন আমরা আরেকটা প্যাসেজ ধরতেছি এটা হচ্ছে আপনার ইউনিট 7 লেসন 4 87 পৃষ্ঠা আছে আমেরিগো আমেরিগো স্ট্রিট চাইল্ড এটা পথ শিশু নিয়ে লেখা এখন দেখেন আপনি যখন আমেরিগোর ফার্স্ট প্যাসেজটা পড়তে ফার্স্ট লাইনটা পড়তেছেন আমেরিগোর ফার্স্ট লাইনটা অনেকটা এরকম মাই নেম ইজ আমেরিগো আই এম 13 ইয়ার্স ওল্ড অ্যান্ড লিভ অ্যালোন অন দ্য স্ট্রিট মাই ফাদার মাই মাদার হুই সেপারেটেড মাই ফ্রম মাই ফাদার ডাজন্ট ওয়ান্ট মি এরকম প্যাসেজটা আছে যাই হোক আমি এখানে মুখস্থ বিদ্যা দেখাইতে আসি নাই হ্যাঁ আপনারা পড়লেই বুঝতে পারবেন 87 পৃষ্ঠায় পাবেন ইউনিট 7 লেসন 4 ওইখানে গিয়ে দেখবেন খুব সহজ প্যাসেজ এটা হ্যাঁ দেখেন ওইখানে গিয়ে আপনি দেখেন এখন আমেরিকার মধ্যে এখানে কি কি পাচ্ছেন আমেরিকার ইন্ট্রোডাকশন ক্যারেক্টারিস্টিক কিছু পাচ্ছেন না আপনি টাইপ পাচ্ছেন কজ অ্যান্ড ইফেক্ট পাচ্ছেন না দেখেন তার স্ট্রাগল পাচ্ছেন সে জীবন অনেক স্ট্রাগল করে দেখেন স্ট্রাগল পাচ্ছেন এরপরে দেখা গেছে তার আপনি কি পাচ্ছেন তার পেইন অ্যান্ড সরোজ এটা স্ট্রাগলের মধ্যেই পড়ে এরপরে দেখেন আপনি তার কি পাচ্ছেন ইন্ট্রোডাকশন বা পরিচয় পাচ্ছেন হ্যাঁ তো আমরা বলতে পারি দেখেন দ্য টেক্সট ফোকাসেস মেইনলি অন এ স্ট্রিট চাইল্ড নেমড আমেরিগো এরপর আপনি একটা কমা দিয়ে লিখলেন হিজ ইন্ট্রোডাকশন স্ট্রাগল অ্যান্ড সরোজ অ্যান্ড উইশ এখানে উইশ লিখিনি আপনি এখানে টপিক বানিয়ে নেবেন আপনার মতো হ্যাঁ টপিক বানিয়ে নেবেন এরপর দেখবেন এই টেক্সটটাতে বা আপনার টেক্সট বুকটাতে যে সাবজেক্টে বলা আছে সেটা সম্পর্কে কি কি পয়েন্ট আছে এভাবে আপনি পয়েন্টগুলো বলে যেতে পারেন এখানে আমরা খুব সহজে বলতে পারি হ্যাঁ এখন ধরে নেন আপনাদের হচ্ছে গিয়ে ড্রিমস প্যাসেজটা আমার ইউনিটটা আপাতত মনে আসতেছে না 122 পৃষ্ঠায় পাবেন ড্রিমস নিয়ে একটা প্যাসেজ হ্যাঁ তো আপনি ওখানে পাবেন দেখেন প্যাসেজটা অনেকটা এরকম ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড দ্য ফিলোসফার্স ফ্রম থাউজেন্ডস অফ ইয়ার্স হাজার হাজার বছর ধরে স্বপ্ন ফিলোসফার বা দার্শনিকদেরকে অভিভূত করে আসতেছে এখানে ড্রিম নিয়ে আপনি কি কি পাবেন দেখেন তো আপনি যখন প্যাসেজ পড়তেছেন প্রথমে পাচ্ছেন ড্রিমের সংজ্ঞা কি ড্রিম কি হ্যাঁ ড্রিম একটা সাইকোলজিক্যাল থিং আপনি পাচ্ছেন ড্রিমের বৈশিষ্ট্য কী কী হতে পারে দেখেন এটা আপনি পাচ্ছেন হ্যাঁ তারপরে দেখেন ড্রিমের টাইপ এখানে বলা হচ্ছে না দেখেন ড্রিমের আপনি ইম্পর্টেন্স পাচ্ছেন হ্যাঁ ড্রিমের সলিউশন পাচ্ছেন না এইভাবে আপনি আর কি তাহলে আপনি বলতে পারেন দেখেন দ্য টেক্সট ডিলস উইথ অর দ্য টেক্সট ইজ অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ ড্রিমস আপনি আরও বলতে পারেন ক্যারেক্টারিস্টিক অফ ড্রিমস সরজে নাচতেছে না অ্যান্ড ইম্পর্টেন্স অফ ড্রিমস এছাড়া আপনি যেভাবে যেভাবে পয়েন্ট বানিয়ে নিতে হয় আপনি আমি আর জাস্ট আপনাকে একটা ওয়ে দেখিয়ে দিলাম আপনি এভাবে খুব সহজেই একটা প্যাসেজ পড়লে এই প্যাসেজটাতে আপনি যেই প্যাসেজ সম্পর্কে পড়তেছেন হ্যাঁ ধরে নেন আপনি চা সম্পর্কে একটা প্যাসেজ পড়তেছেন টি প্রথমে দেখতে পারেন টি এর একটা পরিচয় চায়ের পরিচয় দেওয়া আছে এরপরে চা আবিষ্কার কোথা থেকে হয়েছে চায়ের ইতিহাস দেওয়া আছে দেখবেন হিস্ট্রি দেওয়া আছে এরপরে দেখবেন চায়ের উপকারিতা দেওয়া আছে অপকারিতা দেওয়া আছে হ্যাঁ চায়ের টাইপ দেওয়া আছে তখন আপনি লিখতে পারেন যদি প্যাসেজটা থাকে টি নিয়ে দ্য টেক্সট ডিসকাসেস অ্যাবাউট দ্য ইন্ট্রোডাকশন অফ টি হিস্ট্রি অফ টি দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টি দ্য মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ টি অর্থাৎ আপনি যখন একটা সামারি ফার্স্ট লাইন লিখবেন ফার্স্ট লাইনেই আপনি মোটামুটি একটা ধারণা দিয়ে দিবেন এতে করে দেখেন আপনার ফার্স্ট লাইন দেখলেই মোটামুটি স্যার কনভিন্সড হয়ে যাবে আপনিও পাস্ট
হ্যাঁ, তো আশা করি সামারি আমি খুব বেশি ভালোভাবে আপনাকে হয়তো ওইভাবে দেখাতে পারলাম না, সময় সংক্ষিপ্ত, ইউটিউব ক্লাস বেশি লং হলে স্টুডেন্টরা দেখতেও চায় না। হ্যাঁ, তো আশা করি সামারি সম্পর্কে মোটামুটি ধারণাটা থেকে আপনারা ফাটাফাটি কিছু হলেও শিখতে পারবেন। আমার জন্য দোয়া রাখবেন এবং আশা করি ভালোই থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। খোদা হাফেজ।